দেশের স্বাধীনতা প্রাপ্তির 75তম বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে গোটা দেশে চলছে বর্তমানে আজাদী কা অমৃত মহোৎসব। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই অনুষ্ঠান পালন করে চলেছে। তেমনিভাবে রাজ্যের পর্যটন দপ্তরও আজাদী কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার মেলাঘরের নির্মহলে ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম এবং ইন্ডিয়া ট্যুরিজম নর্থ ইস্ট গুয়াহাটি যৌথ উদ্যোগে এক সাফাই অভিযান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আজাদী কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসাবে মঙ্গলবার মেলাঘরের রুদ্রসাগরের নির্মহলে সাফাই অভিযান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়ান ট্যুরিজম নর্থ ইস্ট গুয়াহাটি। এই অনুষ্ঠানে তত্ত্বাবধানে ছিল ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। সাফাই অভিযানের পর নির্মহলের পূর্বাংশের মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জনজাতি অংশের কৃষ্টি সংস্কৃতি এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠে নির্মহল। এদিনের এই সাফাই অভিযান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের অধিকর্তা দিলীপ দে বর্মা, পর্যটন দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মৃণাল কান্তি দাস, তথ্য সংস্কৃতি দপ্তরের সোনামুড়া আধিকারিক অমৃত দাস, নির্মহল উদ্বাস্তু সমিতির সম্পাদক ও সভাপতি সহ অন্যান্যরা। এই অনুষ্ঠান প্রাঙ্গণে বলতে গিয়ে পর্যটন দপ্তরের অধিকর্তা দিলীপ দে বর্মা বলেন, আজাদী কা অমৃত মহোৎসব উদযাপন উপলক্ষে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মতো পর্যটন দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে, এরই অঙ্গ হিসাবে এই অনুষ্ঠান। দপ্তর ট্যুরিজম দপ্তর, আমরা বিশেষ করে আমাদের যে পর্যটন স্থলগুলি আছে সেখানে আমরা ওয়ার্কশপ, সেমিনার এবং ফেম ট্যুর এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই 75তম আজাদী কা অমৃত মহোৎসবকে আমরা পালন করছি। এরই অঙ্গ হিসেবে আমরা নির্মহলে আমাদের স্বচ্ছতা মিশন বা সাফাই অভিযান এবং কালচারাল প্রোগ্রামের মাধ্যমে আমরা এই অমৃত আজাদী কা অমৃত মহোৎসবকে আমরা উদযাপন করছি। রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র হল নির্মহল। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের সৃষ্টি প্রায় শত বর্ষের দোরগোড়ায় উপনীত নির্মহল বহিরাজ্যের পর্যটকদের মনে দাগ কাটে। এদিন বহিরাজ্যের জনা কয়েক পর্যটক নির্মহলে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরাও। আজাদী কা অমৃত মহোৎসব উদযাপন উপলক্ষে এই সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন পর্যটক দৃষ্টিও আকর্ষণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।